শেরমান আলীর বিতর্ক অসমৰ বাবে নতুন নহয়। তাহানি কৈছিল অসমত মিয়া মিউজিয়াম স্থাপন কৰিব। লগে লগে ৰাজ্যজুৰি প্ৰতিবাদ হৈছিল। কংগ্ৰেছৰ একাংশ নেতাই প্ৰতিবাদ কৰিছিল, কিন্তু শেরমান আলীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সাহস গোটাব পৰা নাছিল প্রদেশ কংগ্রেসের সভাপতি রিপুন বৰা। বিগত নির্বাচনত শেরমান আলীক টিকট দিয়া নহব বুলি ঘোষণা করা হয়েছিল, কিন্তু সাংসদ গৌরব গগৈর পৃষ্ঠপোষকতার বাবে বাগবৰ সমষ্টির পর টিকট পাইছিল শেরমান আলী। কিন্তু প্রদেশ কংগ্রেসের সভাপতি সলনি হয়েছে। প্রদেশ কংগ্রেসের সভাপতির দায়িত্ব লওয়ার পিছতেই ভূপেন বৰাই স্থিতি সলনি করেছে। রিপুন বৰাৰ সংখ্যালঘু প্রীতি নীতিক সলনি করে ভূপেন বৰাই মহাজোটবন্ধনের বাহির করে দিছিল এআইডিএফ। এতিয়া সেইজন ভূপেন বৰাই কংগ্রেসের ইমেজ সলনি করার স্বার্থ শেরমান আলীর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। অবশেষত কংগ্রেসের পর নিলম্বিত শেরমান আলী গভীর নিশা অনুষ্ঠিত কংগ্রেসের বৈঠকের অন্তত শেরমানের বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত। শেরমান আলী বর্তমান আরক্ষীর জিম্মা। শহীদের বিরুদ্ধে অপমানসূচক মন্তব্য করার পিছত আরক্ষীয়ে গ্রেপ্তার করেছে শেরমানক। শেরমানের সপক্ষে মাত মাতিবলে এই পর্যন্ত প্রদেশ কংগ্রেসের কোনো নেতা আগবাড়ি অহা নাই। আগন্তুক বিধানসভা নির্বাচনের প্রাক মুহূর্তত কংগ্রেসে সিদ্ধান্ত লৈছে পূর্বর দরে এবার অধিক সংখ্যালঘু প্রীতির রাজনীতি নকরে। এনে রাজনীতির ফলত প্রতিবারে লাভান্বিত হয়ে আছে বিজেপি। এইবার যাতে সেই ভুল নকরে, বিশেষক থাওড়া আর মরিয়নীত ভাল প্রদর্শন যাতে করব পারে, তার বাবেই শেরমানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করলে প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বৰাই। আমি শেরমানক নিলম্বিত করছো, 600 মানুষ হত্যা করব লাগে বলে কোয়া দিলীপ শইকীয়াক গ্রেপ্তার কেতিয়া, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে গোচর রুজু কেতিয়া প্রশ্ন করলে প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বৰাই। এতিয়া প্রথমতে আমি চাম যে বিজেপির এজন সাংসদে 600 মানুষ মারব লাগে বলে কৈছিলে, এটা সেইজন সাংসদের সম্পর্কত অসম পুলিশে কি ব্যবস্থা লয়। দ্বিতীয়তে আমি চাম অসম বিধানসভাত আমার মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায় জয় বাংলাদেশ বলে কৈছিলে, সেই সম্পর্কত বিজেপি দল আর অসম পুলিশে কি ব্যবস্থা লয়। আর শেরমান আলী ডাঙরিয়া যেহেতুকে এটা পুলিশ কাস্টডিত আছে, গতি তেখেতে আত্মপক্ষর এটা সমর্থনত মতামত দিবর কারণে আমি সুযোগ নাই এতিয়া, আর সুযোগটো তেওঁ লবও নোৱাৰে। গতিকে যেতিয়ালৈকে আত্মপক্ষ সমর্থনত এটা আমি সুযোগ নিদো, সুযোগ তেওঁ লোৱাৰ পরিবেশ নাহে, তেতিয়ালৈকে আমি বাদ চাম। অসমৰ ৰাইজক মই আহ্বান জনাইছো যে বিজেপি কথাত ৰাইজে আমাক প্রশ্ন সুদিব নালাগে, রাইজে বিজেপিকো প্রশ্ন সুদক যে এজন সাংসদে 600 মানুষ মারব লাগিছিল বলে যে কৈছিলে, দুজন কিয় মারলে 600 মারব লাগিছিল, সেই সাংসদজনের ওপর অসম পুলিশে ব্যবস্থা লব লাগে নালাগে। আর মাননীয় আমার ডিজিপি শ্রীযুত মহন্ত ডাঙরিয়াকে মই অনুরোধ জানাম, তেখেত এজন সৎ আর নিষ্ঠাবান বিষয়া হিসাবে অসমৰ রাইজে তেখেতক জানে, এটা তেখেতে অসমৰ আরক্ষীর শীর্ষতম পদত অধিষ্ঠিত, গতি তেখেতৰ ওপৰত আমাৰ এতিয়াও আস্থা আছে। আমি আমাৰ দলৰ এজন বিধায়ক, আমাৰ বিধায়কৰ সংখ্যা কম, মাত্ৰ 27 বিধায়ক, 29 আছিলে, তাৰ দুজন চুৰ হৈ গ'ল, 27 আছে, তাৰ এজনক এতিয়া জেলত ভৰাইছে, এজনক জেলত ভৰাইছে। আমি পুলিচক কেতিয়াও এইটো কাৰণে বেয়া পাইছোঁ বুলি কোৱা নাই, কিন্তু আমি বহুত বেয়া পাম যদি মাননীয় ডিজিপি ডাঙৰীয়াই একেখন আইন সবৰ কাৰণে সমান বুলি পেলাই দৃষ্টান্ত দেখুৱাব নোৱাৰে। এটা মুখ্যমন্ত্রী মই নকওঁ যে মুখ্যমন্ত্রীকে এরেস্ট করো, তেখেত ব্যস্ত মানুষ, কামত লাগি আছে, কেস এটা রেজিস্টার করো। আর দিলীপ শইকীয়া ডাঙরিয়ায় যে 600 মানুষ মারব লাগে বলে উচতাই দিছিলে, তেওঁৰ বিৰুদ্ধে এটা ব্যবস্থা লোক। শেরমানক নিলম্বিত করা হল, শেরমানক চৌকস করা হয়েছিল, আর দেওবারে নিশা 12 বজার ভিতর শেরমানে উত্তর দিব লাগিছিল, কিন্তু শেরমান যেহেতু আরক্ষীর জিম্মাত উত্তর দিব নোৱাৰিলে, তৎসত্ত্বেও শেরমানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করলে প্রদেশ কংগ্রেসে। আর শেরমান আলী ডাঙরিয়া যিদিনাখন আত্মপক্ষ সমর্থনত আমার কথাখিনি কোয়ার মুকলিয়াখর তলে আহি আমাক চৌকজর রিপ্লাইটো দিব, সেদিনাখন আমি পরবর্তী সিদ্ধান্ত লম। এই ক্ষেত্রত আমি এটা কথা নিশ্চিত, আমি কারো কথা শুনি শেরমানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা লওয়া নাই। অসম চুক্তি নহয়, এইটো ভুল কথা। প্রথম দিনাখনেই মই কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী ডাঙরিয়াক লগ করার পাছত মই ঘোষণা কৰিছিলোঁ যে ডিসিপ্লিনের ক্ষেত্রত জিরো টলারেন্স,
শূন্য সংখিলন আগতেও চেয়াৰমেনে বহুত ভুল কৰিছে তেতিয়া আমাৰ দলে চকুমুদা কুলি ভাও ধৰি আছিল আমি চকুমুদা কুলি ভাও ধৰি থকা নাই চেয়াৰমেনে ইয়াতকৈ অসমনীয় অপৰাধ কৰিছিলে উপ নিৰ্বাচন সন্মুখত ইতিমধ্যে আমি দৰ্শকক কৈছোঁ যে ভূপেন বৰাই ৰিপুণ বৰাই ভুল কৰিব বিচৰা নাই কেৱল সংখ্যালঘু ৰাজনীতি কৰিব বিচৰা নাই ভূপেন বৰাই নিৰ্বাচনৰ প্ৰাকমুহূৰ্তত সেয়েহে ভূপেন বৰাই বাৰে বাৰে অসম আন্দোলনৰ কথা ক'বলৈ আৰম্ভ কৰিছে আৰু অসম আন্দোলনৰ শ্বহীদৰ ওপৰত বক্তব্য ৰাখিবলৈ আৰম্ভ কৰিছে অসমৰ যদি দণ্ডবিয়া হ'লহেঁতেন হয়তো আজি চেয়াৰমেনে এই ভুলটো নকৰিলেহেঁতেন চেয়াৰমেনক আমি এইকাৰণে ভুল বুলি কৈছোঁ যে যি শ্বহীদৰ সম্পৰ্কত তেওঁ অৱমাননাসূচক মন্তব্য কৰিছে এই অসম চুক্তিখনৰ স্বাক্ষৰকাৰী আমিও আমাৰ নেতা অল ইণ্ডিয়া কংগ্ৰেছ কমিটিৰ সভাপতি তদানীন্তন প্ৰধানমন্ত্ৰী ৰাজীৱ গান্ধী ডাঙৰীয়া অসম চুক্তি স্বাক্ষৰ কৰিছিল এতিয়া অসম চুক্তি স্বাক্ষৰকাৰী হিচাপে আমাৰ ৰাজীৱ গান্ধী ডাঙৰীয়া যিখন চুক্তি সেই চুক্তিখনৰ আধাৰত হোৱা অসম চুক্তিত য'ত 855 শ্বহীদে আত্মবলিদান দিছিলে তাক আমি শ্বহীদ হিচাপে মানি লৈছোঁ আমি এবাৰ শ্বহীদ হিচাপে চুক্তিত স্বাক্ষৰকাৰী মানি লোৱাৰ পাছত কংগ্ৰেছ দলৰ কোনোবা ব্যক্তিয়ে শ্বহীদক বেয়া কথা ক'ব সেইটো আমি কেতিয়াও সহ্য নকৰোঁ সেইটো আমাক কোনো নীতি শিক্ষা দিব নালাগে আমাৰ নীতি স্পষ্ট হিতাকাৰীকো আত্মপক্ষ সমৰ্থনত কথা ক'বৰ কাৰণে জাজে এটা সুযোগ দিয়ে আমি একনায়কত্ববাদী নহয় আমি সংবিধান আৰু গণতন্ত্ৰক সন্মান কৰি পেলাই দল চলাব লাগিব সেইকাৰণে মই ভাবিছোঁ যে ৰাইজে এই কথাখিনি বুজিব আৰু লগতে আমি চাব বিচাৰিছোঁ যে কংগ্ৰেছৰ যি দৃষ্টান্ত সেয়া বিজেপিয়ে দেখুৱাবলৈ সাহস কৰক বিজেপিৰ মাননীয় সভাপতি কলিতা ডাঙৰীয়াই ভাল মানুহ কলিতা ডাঙৰীয়া ব্যক্তিগতভাৱে আমিও এজন ভাল মানুহ বুলি ভাবোঁ এই ভাল মানুহৰ যিটো তেখেতৰ পৰিচয় এইটো তেখেতে দিলীপ শইকীয়া সোণোৱালৰ বিৰুদ্ধে আৰু মুখ্যমন্ত্ৰী জয় বাংলাদেশৰ বিৰুদ্ধে কঠোৰ হৈ পেলাই ৰাইজক দেখুৱাওক চাওক কংগ্ৰেছ হিচাপে চাইছোঁ আৰু এজন অসমৰ সন্তান হিচাপে চাইছোঁ এজন অসমীয়া হিচাপে আমি অসম চুক্তিক সদায় সন্মান কৰোঁ এজন অসমৰ সন্তান হিচাপে অসম আন্দোলনৰ লগত ময়ো জড়িত আছিলোঁ অসম আন্দোলনৰ শ্বহীদ ময়ো মোৰ কাণ্ডত লৈছিলোঁ গতিকে মই অসম আন্দোলনৰ শ্বহীদৰ কথা যেতিয়া আহে তেতিয়া মোৰ বুকুৰো তেজ উঠলি উঠে মই কংগ্ৰেছৰ বৰঘৰত থাকিব পাৰোঁ কিন্তু মই অসমীয়া সন্তান নহয় এই কথা যদি কোনোবাই ভাবে এইটো ভুল কৰা হ'ব অসম আন্দোলনৰ শ্বহীদ কাণত লোৱা ভূপেন বৰা কংগ্ৰেছৰ নিয়ম অনুসৰি চৌপুজৰ সময় থাকে কিন্তু চেয়াৰমেনৰ ক্ষেত্ৰত সময়ৰ পূৰ্বেই সিদ্ধান্ত ইতিমধ্যে আমি কনচাৰ্ণ দিছিলোঁ আমি আগতে কৈছিলোঁ আৰু যে আমি কনচাৰ্ণ বহুতে বহুতখিনি কথা কৈছিল আৰু আমি কৈছিলোঁ যে যেতিয়াই আমি দেখা পাইছোঁ যে অসমৰ ৰাইজৰ আৱেগ অসমৰ ৰাইজৰ অনুমতি লৈ এইটো এটা ষ্টেটমেণ্ট এটা আহি গ'ল আৰু আমি এইটোলৈ কনচাৰ্ণ আছিলোঁ আমি লগে লগে পোনে পোনে আমি চকচ কৰিছোঁ চকচ কৰাৰ লগে লগে আমি কৈছিলোঁ যে চকচ কৰা আমাৰ সংবিধানৰ এটা সময় এটা আছে যে টু উইকছৰ বাবে ডিস্ক্ৰিপশ্যনেৰী পাৱাৰ এটা থাকে পেচিডেণ্টৰ ইটো মতে মতে আমাৰ ৱৰ্কিং কমিটিৰ এটা ডিস্ক্ৰিপশ্যনেৰী পাৱাৰ থাকে আমি কৈছোঁ যে তিনিদিনৰ ভিতৰত চকজৰ ৰিপ্লাইটো দিব লাগে ইতিমধ্যে কালি ৰাতি 12:00 বজাত এইটো সময়টো আমাৰ সম্পূৰ্ণ হৈছে সম্পূৰ্ণ হোৱাৰ লগে লগে আপুনি জানিছে যে আমাৰ ৰাজীৱ বৰ্মনটো যেতিয়া খুলিছে খোলাৰ লগে লগে তেওঁৰ ছাছপেণ্ড অৰ্ডাৰটো ইতিমধ্যে ওলাইছে চেয়াৰমেনৰ বিৰুদ্ধে কংগ্ৰেছে নিলম্বিতকৰণৰ সিদ্ধান্ত ল'লে যদিও লগে লগে কংগ্ৰেছৰ বিৰুদ্ধে আক্ৰমণাত্মক হৈ পৰিছে মন্ত্ৰী পীযুষ হাজৰিকা চেয়াৰমেনক কিয় বহিষ্কাৰ কৰা নহ'ল সাহস আছে যদি বহিষ্কাৰ কৰি দেখুৱা মন্তব্য পীযুষ হাজৰিকা চেয়াৰমেন ডাঙৰীয়াই যিটো কাম কৰিছিল সেইটো অসমনীয় অপৰাধ গতিকে বহিষ্কাৰহে তেওঁৰ উপযুক্ত শাস্তি আছিল কিন্তু ভূপেন বৰা ডাঙৰীয়া বা কংগ্ৰেছ দলে সেইটো সাহস দেখাব নোৱাৰিলে কাৰণ তেওঁলোকক ডেফিনেটলি বাঘবৰৰ ভোট লাগিব জমিয়াৰ ভোট লাগিব বাংলাদেশীয় মূলৰ মানুহখিনিৰ ভোট লাগিব গতিকে বাংলাদেশীয় মূলৰ এজন নেতাৰ বিৰুদ্ধে বহিষ্কাৰৰ সিদ্ধান্ত ভূপেন বৰা ডাঙৰীয়াই ল'ব নোৱাৰিলে কেইদিনমানৰ আগত ভূপেন বৰা ডাঙৰীয়াই শৰ্মা উপাধিৰ মানুহৰ বিৰুদ্ধে যেনেকৈ নিজৰ চোলা খুলিছিলে নিজৰ চোলা খুলি উলংগ হৈছিল এই চেয়াৰমেন আলিৰ বিৰুদ্ধে বা এই আলি বুলি ব্যক্তিগৰাকীৰ বিৰুদ্ধে এনেকৈ চোলা খোলাৰ সাহস দেখুৱাব নোৱাৰিলে এয়া হৈছে কংগ্ৰেছ দলৰ অসমীয়াৰ প্ৰতি কৰা অসন্মান চেয়াৰমেনৰ ইছ্যুটো আগন্তুক নিৰ্বাচনৰ অন্যতম ইছ্যু হ'ব বুলি আশা কৰিছে বিজেপিয়ে কিন্তু বিজেপিয়ে এই ইছ্যুটোক লৈ যাতে নিৰ্বাচন খেলিব নোৱাৰে তাৰ বাবেই চেয়াৰমেনৰ বিৰুদ্ধে কঠোৰ পদক্ষেপ গ্ৰহণ কৰিলে প্ৰদেশ কংগ্ৰেছৰ সভাপতি ভূপেন বৰাই ব্যুৰো ৰিপৰ্ট DY365